নমস্কার। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ যে যেখানে আছেন সাকার নিরাকারে সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই আমার জন্মদাত্রী মায়ের শ্রীপাদ পদ্মে, মা আমার সঙ্গেই আছেন, সবসময় থাকেন। প্রণাম জানাই আমার হরিগুরুচাঁদ শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার শ্রীপাদ পদ্মে। আপনারা সবাই জানেন আমার নাম অসীম সরকার, তাই না? মা, তুমি আমাকে কি বলে ডাকতে? খোকন। আমার মায়ের কাছে আমি খোকন, 63 বছর বয়সে পড়লো তাও এখনো খোকন। তাই আমার গান এখনো, আমি রাত্রিতে গান গেয়ে এসে শুয়ে পড়লে, সেদিন রাত 2টার সময় আমার ছোট বোনকে মা ডেকে বলছে, ছোট বোনটা মায়ের কাছে শুয়েছে, আমি যাই খোকনকে একটু ঘুম পাড়িয়ে আসি। ওর বুকে আস্তে আস্তে হাত না দিলে ও তো ঘুমায় না। মা এসে আমার বুকে হাত বুলাচ্ছে, মাথায় হাত বুলাচ্ছে। আমি বলছি, কি করছো মা? বলে, তুই ঘুমা, তোর বুকে হাত না দিলে তো তুই ঘুমাতে পারতি না। আমি বললাম, আমি কি তোমার সেই খোকন আছি? মায়ের কাছে সন্তান যত বড়ই হোক না কেন, তার খোকনই থাকে। খোকনের যে কত খোকা হয়েছে মা কিন্তু সে চিন্তা করে না। এইভাবে আমাদের চলে যেতে হবে। বাবা চলে গেছেন, একদিন মাও চলে যাবে, আমিও চলে যাব, আমার পরবর্তীতে যারা আসবে তাদেরও চলে যেতে হবে। তাই আমার গান, আমি 2 দিন আগে খোকনে ছিলাম, হলাম খোকার বাপ। 2 দিন আগে খোকনে ছিলাম, হলাম খোকার বাপ। আমি 2 দিন আগে খোকনে ছিলাম, হলাম খোকার বাপ। লেখা শুরু, লেখা শুরু, লেখা শুরু।
जय मां बाबा।